নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সবাই ঘরেই আছো, ঘর থেকে কম বেরোচ্ছ, এটা আমার বিশ্বাস। তো যারা যারা এই প্রধানমন্ত্রীর দেওয়া আদেশটা পালন করছো, মানে লকডাউনটা পালন করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরাই হলে গিয়ে দেশের আসল বুদ্ধিমান এবং দায়িত্বশীল নাগরিক। আর যারা যারা এই লকডাউনটাকে গ্রাহ্যই করছে না, কিছু মনেই করছে না, তাদের জন্য একটাই ট্যাগলাইন আছে, সেটা হলো গিয়ে এইটা, শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো কেমন আছো বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আজকের টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপর। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও লেট স্টার্ট। এই তো সেদিন, মানে কালকে না পরশু হবে, ফেসবুকটা খুললাম, ফেসবুকটা খুলে নিউজ ফিডটা চেক করছিলাম, তো হঠাৎ কিছু ভিডিওস আমার চোখে পড়ে গেল। তো আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি, তোমরা দেখো, তারপর আমি বলছি যে কেন আমি তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করলাম, মানে ভিডিওগুলো কেন শেয়ার করলাম, তো তোমরা আগে দেখে নাও। দেখুন, অকারণে পথে, অকারণে পথে নেমেছেন, একাংশ মানুষকে বারবার বোঝানোর চেষ্টা হচ্ছে কিন্তু কোনো মতে তারা বোঝার চেষ্টা করছেন না। অকারণে পথে নেমেছেন কিছু মানুষ, মাস্ক পরেননি, হেলমেট পরেননি, মানে ফার্স্টের তিনটে ভিডিও ঠিক ছিল, মানছি যে লকডাউন, যারা যারা বাইরে বেরোচ্ছে তাদেরকে পুলিশ ধরে উত্তম মধ্যম দিচ্ছে, এটা যেমন ঠিক, পুলিশ তাদের কাজ করছে, তাদের দায়িত্ব পালন করছে, তো লাস্টের ভিডিওটা কী ছিল, লাস্টের ভিডিওটা ছিলটা কি, এটা একটু দাদাগিরি হয়ে গেল না, মানে এটাও কি পুলিশের ডিউটির আন্ডারে পড়ে? তো তোমরা যদি মনে করো যে এটা পুলিশের ডিউটির আন্ডারে পড়ে, তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি ভুল, আর যদি সেটা না হয় তাহলে ওটাই ঠিক। এই তো সেদিনকার কথা, বাজার গেছিলাম, বাজারে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, মানে বাজারে পা ফেলার জায়গা নেই। তো কিছু কিছু লোককে দেখছি 4-5 কিলো চাল, মানে বস্তা, তারপরে নুন, ডাল, তেল, সবজি সব একবারে বাজার করে নিয়ে যাচ্ছে, আর জিজ্ঞেস করলেই বলছে এই করোনার জন্য আর কি কিনে রাখছি। মানে এমন বিহেভিয়ার কিছু কিছু লোকজনের, মনে হচ্ছে যে করোনা পুজো কিংবা করোনা ফেস্টিভ্যাল টাইপের কোনো ফেস্টিভ্যাল পালন করা হচ্ছে 2020-তে, তো সেটার সেই উৎসবে সবাই আর কি বাজার করতে বেরিয়েছে। তো আমি ভাবছি যে ভাই তোদের মেন্টালিটি কোথায়, কারণ কিছু কিছু লোক আছে যারা যারা কাজ করে খায়, খেটে খায়, তাদের খাবার জুটছে না, আর তোরা মানে যারা যারা এরকম বিহেভিয়ারের মেন্টালিটির লোকজন, তারা এত কিছু কিনে নিয়ে গিয়ে মানে করছেটা কি, কোথায় রাখছে, খাচ্ছে না কোথায় কাউকে দিয়ে দিচ্ছে? হ্যাঁ, যদি দিয়ে দেয় গরিবদের মধ্যে বিতরণ করে তাহলে ঠিক আছে, আর যদি নিজেদের কাছে রেখে দেয়, স্টক করে যে অন্য কাউকে কিনতে দেবো না, সবার আগে আমি গিয়ে কিনে নেবো, তো সেটা জিনিসটা প্রচণ্ড খারাপ, ওই জিনিসটা করা একদম উচিত নয়। আর যদি তোমরা কোনো করে থাকো, আমি জানি না কেন তোমরা করছো, কারণ এটা আই থিঙ্ক এটা তোমাদের সাথে যায় না, কারণ এই সময় মানুষ মানুষের পাশে দাঁড়াবে, মানুষকে মানুষের সাহায্য করা উচিত। এই যে এত কিছু কথা বললাম তাদেরকে নিয়ে, তার কারণ হচ্ছে যে গরিবরা যদি খেতে না পায়, তাহলে গরিবরা এই করোনার আগে এমনি মরে যাবে, মানে না খেতে পেয়ে মরে যাবে। তো ফাইনালি কিছু ভিডিওস চোখে পড়লো, আর একটা ফাউন্ডেশনের ব্যাপারও জানতে পারলাম, তো তোমরা আগে ভিডিওসগুলো দেখে নাও, তো তারপর আমি বাকি কথা বলছি, তো ভিডিওগুলো দেখো আগে। উঠাইয়া থালি
তো এতক্ষণ ধরে যে তোমরা ভিডিওগুলো দেখলে সেটা পুরোটাই হচ্ছে উমা ফাউন্ডেশনের। তো ওরা যে এটা করছে আমি খুব আনন্দিত, আমার খুব ভাল লেগেছে এই কাজগুলো, আর এদের এই ইনিশিয়েটিভটাকে আমি স্যালিউট জানাই, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশকেও আমি স্যালিউট জানাই, কারণ এদের সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশও হাত মিলিয়েছে। তো তোমরাও যদি চাও যে কিছু কন্ট্রিবিউট করতে, মানে সাহায্য করতে এদের সাথে হাত মেলাতে, তো তোমরাও করতে পারো। তো তোমরাও যদি চাও এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে, তো কন্ট্রিবিউট করতে পারো। তার কন্ট্রিবিউট করার জন্যে তোমরা desijugad.com ঢুকবে। তো desijugad.com হচ্ছে একটা ওয়েবসাইট, তো ওটা তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, একদম টপেই পাবে। তো ওখানে ঢুকবে, দিয়ে একদম ক্লিক করলেই দেখতে পাবে যে ডোনেশন ফর লকডাউন। তো ওখানে গেলে ঢুকলেই তোমরা প্রসেসটা বুঝে যাবে যে কী করে ডোনেট করতে হয়, আর যেটা তোমরা কন্ট্রিবিউট করবে, মানে যেটা তোমরা ডোনেট করবে, সেটা সরাসরি চলে যাবে হচ্ছে উমা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে, যার এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে ফয়াজ খান। তো আমি মোবাইল নাম্বারও দিয়ে দিচ্ছি তার, আর উমা ফাউন্ডেশন আর desijugad.com-এর দুটোর আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো যদি আরও কোনো কোয়ারিজ থাকে তো তোমরা ওখানে গিয়ে পুরো তোমাদের কোয়ারিজটা ক্লিয়ার করে নিতে পারো। তো ওখানে তোমরা ঢুকলেই বুঝতে পারবে যে জিনিসটা কী, কেন করা হচ্ছে, ইনিশিয়েটিভটা কেন নেওয়া হচ্ছে। এই লকডাউনটা সফল হবে, মানে প্রধানমন্ত্রী নেওয়া যে লকডাউনটা সফল হবে, আশা করছি ইন্ডিয়াতে ফেজ টু থেকে ফেজ থ্রিতে আর যাবে না করোনাটা, কারণ অলরেডি ইন্ডিয়াতে ফেজ টু হয়ে গেছে, ফেজ থ্রি হয়ে গেলে ইটালি কিংবা ইউএসের মতন কেস হবে। আর আরেকটা জিনিস খবর পেলাম যে বিহারে কিছু কিছু লোক আছে যারা আর কি খেতে পাচ্ছে না, তো প্লিজ তাদেরকে সাহায্য করো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ছিল, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আশা করছি গোটা দেশ, গোটা ওয়ার্ল্ড খুব তাড়াতাড়ি করোনা মুক্ত হবে, আর প্রধানমন্ত্রীর এই ইনিশিয়েটিভটা নেওয়া, মানে লকডাউন যে ইনিশিয়েটিভ সেটা নেওয়া সফল হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আপাতত বাই।